বছরের প্রথমেই সুখবর পেলেন সাকিব খান। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ঢালিউড কিং সাকিব খান ও মিম অভিনীত নতুন ছবি আমি নেতা হব। সেন্সর বোর্ডের সচিব জলিলউদ্দিন মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমি ভীষণ খুশি, বছরের প্রথমে সাকিব এরকম সুখবর পেল। সে বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, সে বাংলা চলচ্চিত্রকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সে সকলের গৌরব। এভাবে অপু বিশ্বাস সাকিব খানের প্রশংসায় সাকিবকে ভাসিয়ে দিলেন। এ বিষয়ে জালালউদ্দিন মুন্সী বলেন, 21 ডিসেম্বর ছবিটি সেন্সরে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়। শনিবার সরকারি ছুটি হলেও জরুরি কাজের জন্য সেন্সর বোর্ডের অফিস খোলা ছিল। কালি ছবিটির ছাড়পত্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটা জানা গেছে। এদিকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান প্রথম ছবিটি আনকাট সেন্সর নিয়ে প্রযোজক সেলিম খান বলেন, আমি প্রথমেই আমি নেতা হব ছবির পরিচালক শিল্পী কলাকৌশলীদের ধন্যবাদ জানাচ্ছি। তারা চমৎকার একটি চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হয়ে কাজ করেছেন। ছবিটি সেন্সর প্রদর্শনীর সময় খুব বাহবা পেয়েছে। বোর্ডের প্রত্যাশা, আগামী বছরের সেরা ছবির তালিকায় থাকবে সাকিব মিমের আমি নেতা হব। এই ছবি দিয়ে জুটির জনপ্রিয়তা অনেক বাড়বে বলেও প্রত্যাশা। আমার প্রাণের প্রিয় ছবির সাফল্যের 8 বছর পর এই ছবিতে আবারও জুটি বেঁধেছেন সাকিব ও মিম। সাকিব মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কাজী হায়াত। ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারির যে কোনো সপ্তাহে। দর্শক, সাকিব অপু সম্পর্কিত এবং সাকিব খানের নতুন সব মুভির আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন, এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।